আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কনভার্সেশনটা পড়বো, সেটা হলো আদার্স সাদিসু ষষ্ঠ লেসন, এট হোম, বাসার মধ্যে, কনভার্সেশন বিটুইন মাদার অ্যান্ড সন অ্যান্ড ডটার, মা ছেলে এবং মেয়েদের মধ্যে কথোপকথন। একজন চেয়েছেন জুলিয়া চৌধুরী, সানজিদা সিম। ওকে, আপনাদের আপনারা দুজন পড়বেন প্লিজ। শুরু করেন, একজন, যে কোনো একজন শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাতা আল উম্মু, হ্যাঁ আল উম্মু, হ্যাঁ আল উম্মু, আচ্ছা আচ্ছা। মাতা রজাটা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া, তুমি হে তুমি কখন, হে আমার পুত্র, মাতা অর্থ কখন, তুমি কখন মাদ্রাসা থেকে স্কুল থেকে মাদ্রাসা থেকে এসেছ, তুমি কখন মাদ্রাসা থেকে ফিরেছো? হ্যাঁ, ফিরেছো। রজা ইয়ার জিও মানে ফিরে আসা, ফেরা। তুমি কখন মাদ্রাসা থেকে ফিরেছো? ওকে, এটা মা বলছে। এবার সাইদ উত্তর দিবে, সঞ্জিদা সিমো আপনি বলেন। মাজা তু রজা রজা তু রজা তু আচ্ছা, বুনাইয়া হলো আদর করে ছেলেকে বলা হয়। হ্যাঁ জি, হ্যাঁ আমি শুনেছিলাম, ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। জি, আদর করে ছেলেকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, একবার বলেছিল রজা তু কবলা নিস নিসফি সাআতিন, আমি আধা ঘন্টা আগে ফিরেছি। মাশাআল্লাহ, হ্যাঁ না কিছু না ঠিক আছে, আধা ঘন্টা। হ্যাঁ, নিসফি মানে হলো অর্ধেক, আর সাআতিন হচ্ছে ঘন্টা, মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন। আচ্ছা, এখানে দেখি আমরা কবলাটা মুদাফ হিসেবে ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, ডিকশনারিতে পেয়েছি আধা ঘন্টা, ওটা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর আমি একটু একটু আমাদের তো একটু ভেঙে বলতে হবে, কারণ আমরা এত মানে শেষ বয়সে আমরা এসেছি, কারণ হলো যে আমরা বুঝেই পড়বো। হ্যাঁ, না বুঝে কিছু তাই না? ওকে, হ্যাঁ, কবলাটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে পরের শব্দটা মুদাফ ইলাইহি হবে। নিসফুন মানে হলো হাফ। জি, কবলা অর্থ কি আপনি কখনো শুনেছেন? কবলাল জুমা, কবলা মানে পূর্বে, আর নিসফুন মানে হলো হাফ, অর্ধেক। তাহলে কবলা এসে নিসফুন কে নিসফিন করে দেয়, কবলা নিসফিন। আবার নিসফিন যখন মুদাফ হয়ে সাতিনের সাথে আসে, তখন এটা নিসফি হয়ে যায়। তাহলে কবলা নিসফি সাতিন, আধা ঘন্টা আগে, রজা আতু আমি ফিরেছি, আধা ঘন্টা আগে আমি ফিরেছি। জুলিয়া ম্যাডাম, আল উম্মু আইনা উখতুকা মারিয়ামু, তোমার বোন মারিয়ামু কোথায়? হ্যাঁ, আমার রজা রজাত সে কি ফিরেনি? সুন্দর, হ্যাঁ, দারুণ অনুবাদ। লা না আদ আদি, লা আদরি একসাথে বলতে হবে, লা আদিদি না আমি তাকে দেখিনি। না না, লা আদরি মানে আমি জানি না, জানি না।
আচ্ছা, লা আর দিদি আমি জানি না, আনা মা রাআতুহা আমি তাকে দেখিনি, রাআইতুহা আমি তাকে দেখিনি, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ জি। আল উম্মু মা যা করাতাল ইয়াউম, আজ কি আজকে তুমি কি পড়েছো? হ্যাঁ যখন আপনার, আমি যদি বাংলা বলি এমন যে আমরা যখন কিছু খাই তখন তো মানে দেখা গেল কি ভাত খাই, তার সাথে আবার আরেকটু কিছু খাই, আরো কিছু খাই, এরকম অনেক বেশ কয়েকটা আইটেম যখন থাকে তখন কোয়েশ্চেনটা হয় মাজা দিয়ে, আর যখন একটা বিষয় থাকে তখন কোয়েশ্চেনটা হয় মা দিয়ে, ঠিক আছে? তাহলে মাজা করতাল ইয়াউমা, আমরা যখন পড়ি তখন তো অনেক কিছুই পড়ি, তাই না? আমরা সাহিত্য পড়ি, ইতিহাস পড়ি, গল্প পড়ি, অনেক কিছু পড়তে পারি। তো আজকে তুমি কি পড়েছো বা কি কি পড়েছো এটাও হতে পারে, তো কি সমস্ত পড়েছো? হ্যাঁ, আজকে তুমি কি সমস্ত পড়েছো বা কি পড়েছো? সাইদুন সাইদ করাতু করাতুল ইয়াউমা দারসাল দারসান জাদিদুন ফিল ফিকহি ফিকহি ফিক শাস্ত্র মানে আইন শাস্ত্র। আচ্ছা, আজ আমার আমি আইন শাস্ত্র পড়েছি। না, একটু আপনি তো ভাগ ভাগ করে বলেন, করাতুল ইয়াউমা এটার মানে কি? করাতুল ইয়াউমা করাতু মানে আমি পড়েছি আজ দারসান দারসান জাদিদান, এটার মানে কি? দারসুন মানে একটা লেসন, দারসান জাদিদান জাদিদান মানে নতুন 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 লেসন পড়েছি। ফি ফিল ফিল ফিকা ফিকহি মানে আইন শাস্ত্র, আইন শাস্ত্র থেকে আমি আজকে একটা নতুন নতুন পাঠ পড়েছি, আইন শাস্ত্র থেকে আমি একটা নতুন পাঠ পড়েছি। আল উম্মু আফাহিম তাহু, তুমি কি তা বুঝছো? সাইদুন সাইদান নাআম হ্যাঁ, ফাহিমতুহু জাদিদুন আমি তা ভালোভাবে বুঝেছি। ফাহিমতুহু জাইয়েদান জাইয়েদান ভালোভাবে, হ্যাঁ আমি তা ভালোভাবে বুঝেছি। হাসান মাহমুদ, আপনি কোনো প্রশ্ন করতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটু যে দারসান জাদিদান এই ব্যাপারটা একটু রিলেশনটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, আমি একটু বুঝতে পারছি। আচ্ছা সুন্দর, আপনি বলেন করাতু মানে কি? করাতু মানে আমি পড়েছি। ওকে, আমি কি পড়েছি? আচ্ছা, যখন দারসানটা এটাই হয়ে যায় অবজেক্ট, আবার দারসান জাদিদান এটা নাতমানত, ঠিক আছে? আজকে কি তুমি কোরআন পড়নি? আজকে তুমি কোরআন পড়নি? সানজিদা ম্যাডাম, সাইদান সাইদ বালা হা
করাতু সুরাতা সুরাতার রহমানি ওয়াহাফিজ তুহা। হ্যাঁ, আমি সুরা রহমান পড়েছি এবং হাফিজ তুহা, এটার অর্থ বলেন হাফিজ। ও, আজকে আমি সুরা রহমান মুখস্থ করেছি। করাতু, এটা দেখেন, করাতু মানে পড়া, আমি পড়েছি সুরা আতা মানে সুরা সুরা আর রহমানি, রহমান সুরা। হ্যাঁ, আর রহমান সুরা ওয়াহাফি হাফিজ তু হা, হাফিজ তু হা, এবং আমি সেটা মুখস্থ, আমি মুখস্থ করেছি সুরা রহমান, মুখস্থ করেছি, আমি পড়েছি এবং সুরা রহমান মুখস্থ করেছি। হ্যাঁ, পড়েছি এবং আমি সেটা মুখস্থ করেছি, মুখস্থ করেছি। সুরাতুর রহমান, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি হবে? ইয়েস ইয়েস। আচ্ছা, আর কোনো প্রশ্ন করতে চান হাসান মাহমুদ আপনি? জি, আমি ওই যে আল ইয়ামা, এটা আমি একবার দেখলাম যে শুরুতে আসছে, আবার কোশ্চেন যখন করছে তখন নাচতে যাচ্ছে। এটা আমরা আসলে কিভাবে বুঝবো যে কখন আমাদের বসাতে হবে? আপনি যেখানে বসাবেন সেখানেই হবে, অসুবিধা নাই। আপনি আপনার অনুবাদ অনুযায়ী, হ্যাঁ, আপনার ভাষার সৌন্দর্যতা অনুযায়ী আপনি যেখানে বসাবেন সেখানেই হবে। এখন সেটা প্রসঙ্গ মনে করে, এখন যদি আপনি, এমন হতে পারে যে যেখানে শুরুতে আপনি আজ কথাটা বলবেন, তখন আপনি শুরুতেই আনতে পারেন, অথবা আপনি আজ কথাটা শেষে আনবেন, তো সেক্ষেত্রে আপনি শেষে দিতে পারেন। এটা হলো আপনার ভাষা জ্ঞান বা আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটার উপরে নির্ভর করে। মানে আমি বাংলাতে যেমন বলছি তুমি কি আজ পড়নি, মানে তখন আবার লাস্টে চলে যাচ্ছি, যেমন লাস্টে গিয়ে কোশ্চেন মার্কের আগে আসি আলিয়মা, এটি আর কি, মানে এটা কি আমার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে? জি জি। আচ্ছা, ফা মানে হচ্ছে অতপর। হ্যাঁ, আর ফারিহা ইয়াফরাহু মানে আনন্দিত হওয়া, মানে সে আনন্দিত হয়েছে। বিয়া মানে হলো আমার দ্বারা, বিয়া আমার দ্বারা, কে শিক্ষক সাহেব আমার দ্বারা আনন্দিত হয়েছে, কাসিরন অনেক, শিক্ষক সাহেব আমার দ্বারা অনেক আনন্দিত হয়েছেন। হ্যাঁ, এই যে আমি সুরা রহমান মুখস্থ করেছি সেটার জন্য। আচ্ছা, তারপরে অকলা, এবং তিনি বলেছেন, আচ্ছা, আর ফা মানে হলো অতপর। হ্যাঁ, মনে করেন আমি বললাম যে দাখলা, সে প্রবেশ করলো, ফা জালাসা, অতপর সে বসলো, মানে ফা ব্যবহার করে বুঝাচ্ছি যে সে ঢুকেই বসে পড়েছে, ঠিক আছে। দাখলা ফাজালাসা, মানে কিছু একটা বলতে বলতে তার সাথে ফা ইউজ করে বলাটা মানে হলো বিষয়টা সাথে সাথেই ঘটে গেছে। হ্যাঁ, এরকম তিনি 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 আসলেন এবং বসে পড়লেন, এই এভাবে। আচ্ছা, অকলা, এবং শিক্ষক সাহেব বলেছেন, বলেছেন ইন্নাকা আহসানু তালিবিন তালিবিন ফি ফিল ফাসলি, ফাসলি মানে ক্লাসরুম, হ্যাঁ ক্লাসরুম, তুমি ক্লাসরুমের মধ্যে ভালো ছাত্র, হ্যাঁ সেরা ছাত্রদের একজন, হ্যাঁ সেরা ছাত্র, সেরা ছাত্রদের একজন একজন। আচ্ছা, এবার মা বলছেন, এটা বলবেন জুলিয়া ম্যাডাম। আল উম্মু মাশাআল্লাহ জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া,
জাদাকাল্লাহু ইলমান, এটা একটা দোয়া, আল্লাহ তোমার ইলম বৃদ্ধি করে দিক, হে 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 ছেলে বা হে আমার বাবু, বা আমরা আদর করে অনেক কিছু বলি সেটা, যে হে হে বাচ্চা বা হে আমার ছেলে, তোমার জ্ঞান আল্লাহ বৃদ্ধি করে দিক। আবার পড়েন প্লিজ ম্যাডাম। মাশা আল্লাহ, জাদাকাল্লাহু জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, এটাই আল্লাহ চান আশা করি, আল্লাহ চেয়েছেন আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দিক। আচ্ছা জি, তারপরে সাইদান, সাইদান, সাইদ, আপনি সাইদান কেন বারবার বলছেন? সাইদুন, সাইদুন। আ গাসালতি, তুমি কি ধুয়েছো, না আ গাসালতি, তুমি কি ধুয়েছো, মুকসা, মুকসা, না না কুমসানি, কুমসানি আমার শার্ট বা কামিজ, ইয়া উম্মি, হে আমার মা, মা তুমি কি আমার কামিজটি ধুয়েছো, আমার শার্ট গুলো, না শার্ট গুলো বহু বচন এটা, আমার শার্ট গুলো ধুয়েছো, হ্যাঁ। নাম গোসল তুহা, কাওয়াই তুহা, আমি, হ্যাঁ আমি সেগুলো ধুয়েছি স্যার। কাওয়াই তুহা মানে কি, শুকানো, না না আয়রন করা, আয়রন করা, এবং এবং আয়রন করেছি আমি। হাজাল কামিস, নাও তোমার এই এই তোমার শার্ট। খুজ, খুজ মানে হচ্ছে গ্রহণ করো বা নাও, এটা একটা নির্দেশ সূচক ক্রিয়া, এটা আমরা এখনো পড়িনি, আপাতত শুধু শব্দটা মুখস্থ করব, সামনে যখন 4 নম্বর বই পড়বো তখন এটা আমরা বিস্তারিত বুঝতে পারবো। খুজ মানে হচ্ছে নাও, টেক, হাজাল কামিসা, দিস শার্ট, ঠিক আছে এই শার্ট এটা নাও। আচ্ছা আমি একটু বলে নেই আপনাদেরকে, এই নাও তোমার শার্ট, এভাবে না না নাও এই শার্টটি, নাও এই শার্ট, এই শার্ট। আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখেন আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 105 এবং 106 এ কিছু শব্দ অর্থ দেওয়া আছে, হ্যাঁ, যেটা এই এই লেসনটা পড়তে যে লাগবে, এই এই লেসনটা পড়তে যে ইয়া উম্মি, হে আমার মা, এটা এটা সুন্দর নাকি, না না আচ্ছা আমি বলি, জাকা আর জালিকা একই অর্থ, হ্যাঁ জাকা এবং জালিকা মানে দ্যাট, আর হাতি মানে হচ্ছে নিয়ে আসো, হ্যাঁ হাতি বা দাও, দাও হাতি মানে হচ্ছে নিয়ে আসো অথবা দাও, আমাকে দাও, ঠিক আছে, এটা অনুরোধ বা আদেশ অর্থে ব্যবহার হয়, আপনার বড় কাউকে বললে অনুরোধ, ছোট কাউকে বললে আদেশ, হাতি দাও, জাকা দ্যাট মানে আমাকে ওইটা দাও, ইয়া উম্মি, হ্যাঁ তার মা তাকে একটা শার্ট দিচ্ছিল, তো সাইদ আরেকটা দেখায় বলতেছে কি, ওই জামাটা দাও, হে মা জাকা আজমাল, হ্যাঁ এবার বলেন, হ্যাঁ যে হে মা আমাকে ওইটা দাও, হ্যাঁ জাকা আজমালু মিন হাজা, ওইটা বেশি সুন্দর, আচ্ছা ওইটা বেশি সুন্দর, মিন মা আমাকে ওইটা, মা আমাকে ওইটা দাও, ওইটা বেশি সুন্দর, হ্যাঁ মিন হাজা এটা থেকে, এটা থেকে মানে মা তাকে একটা শার্ট দিচ্ছিল, ওই শার্টটা সে না নিয়ে সে বলছে কি আমাকে ওই শার্টটা দাও, ওই শার্ট ওইটা বেশি সুন্দর, এটা থেকে যেটা তুমি দিচ্ছ সেটা থেকে, সেটা থেকে বেশি সুন্দর। আচ্ছা আমরা আজকে আর নতুন না পড়ি, এই এক পৃষ্ঠাই থাকুক, এইটা আপনারা একটু প্লিজ পড়বেন সবাই, আপনাদের কি থেকে কেউ কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন প্লিজ।
আমি একটু একটা একটা সেন্টেন্স বুঝিনি, যদি একটু আমাকে সময় দেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এখানে ওই যে আমার সামনে এই মুহূর্তে বইটা আছে, লেসন 6 খোলা আছে, সেক্ষেত্রে আপনি যদি নিচ থেকে ধরলে, নিচ থেকে যেটা 5 নম্বর মানে আপনার লাইন আছে, বড় লাইনটা, সাইদুন যা বলতেছে, ওই প্রথম লাইনটা, প্রথম বাক্যটা বুঝেছি, শেষের বাক্য এবার দ্বিতীয় বাক্যটা ধরতে পারেননি, কারণ আপনি কি একটু এটা স্ক্রিনে আনবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ এই যে এটা এনেছি। হ্যাঁ এখানে আছে, বলেন আপনি, ফাফা রিহা, অতঃপর আনন্দিত হয়েছেন বিয়া আমার দ্বারা, বিআল মুদাররিসু শিক্ষক মহোদয় আমার দ্বারা আনন্দিত হয়েছে, অর্থাৎ যেহেতু আমি মুখস্থ করেছি উনি আমার দ্বারা আনন্দিত হয়েছে। কাসিরন মানে অনেক, কাসিরন মানে অনেক না, একটু নিচ্ছি, কাসিরুন ওয়াকালা, ওয়াকালা অনেক, এবং এবং তিনি বলেছেন, ওয়াকালা তিনি বলেছেন, ওয়াকালা এক শব্দ, ওয়া মানে এবং, না ওয়াও মানে, হ্যাঁ ওয়াও মানে এবং, এবং তিনি বলেছেন, এবং তিনি বলেছেন, তাহলে কালা মানে বলা, হ্যাঁ কলা ইয়াকুলু মানে হচ্ছে বলা, আচ্ছা এবং তিনি বলেছেন, তাহলে এখানে অর্থটা কি দাঁড়ালো, ফাকারিহা, ফাফারিহা বিআল মুদাররিসু কাসিরান, শিক্ষক সাহেব অনেক খুশি হলেন, খুশি হয়েছেন আমার জন্য, অকলা এবং তিনি বলেছেন, মানে তিনি খুশি হয়েছেন এবং আমাকে বলেছেন, ওই ওই বলাটা পরের বাক্যটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইন্নাকা আহসানু মানে ইন্নাকা আহসানু তালিবিন, হ্যাঁ ইন্নাকা নিশ্চয় তুমি, আহসানু তালিবিন সেরা ছাত্র, আহসান অর্থ কি হুজুর, হাসানুন মানে সুন্দর, আর সেখান থেকে আহসানু মানে ওই সুন্দর থেকেও আরো সুন্দর, হ্যাঁ সুন্দর মানে এখানে সেরা অর্থে হবে, সেরা অথবা অতি ভালো, হ্যাঁ সেরা অর্থেও হয়, অসুবিধা নেই, বেস্ট, জি বেস্ট স্টুডেন্ট, হ্যাঁ ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট, হ্যাঁ ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, স্যার আমি শনিবারের দিন ক্লাস জয়েন করতে পারিনি, ওই ক্লাসটা যদি একটু দিয়ে দিতেন, দিয়ে দেওয়া হয়েছে মনে হয়, আপনি চেক করেন ইউটিউবে, আচ্ছা আচ্ছা স্যার আমি লিংক পাঠাবো যদি না পান, হ্যাঁ আমাকে বললেন পাঠাবো, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, আজকে আমরা শেষ করছি, শব্দ ভান্ডারের ব্যাপারে একটু সবাই নজর রাখবেন, আজকে আপনাদেরকে শব্দ ভান্ডার পাঠানো হয়েছে মনে হয়, হ্যাঁ 3টা সেমিস্টারের জন্য আমরা 350টা শব্দ এনেছি, সেগুলো মনে হয় সব আনা হয়েছে আপনাদের সামনে দেওয়া হয়েছে, ওগুলো একটু প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারটা আপনারা করে ফেলার চেষ্টা করবেন প্লিজ, আজকে আমরা শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।